heard of ChatGPT? ChatGPT. GPT is a type of artificial intelligence. A new artificial intelligence tool known as ChatGPT. Just modeled by OpenAI. Maybe you've heard of it. আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটি একটি এআই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক ইন্টারেস্টিং কাজ করা যায়। আজকে আমরা দেখব কিভাবে এই চ্যাট জিপিটির ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। তো এখান থেকে একটি ওয়েবসাইটে যাব। তো তার আগে আমরা গুগলে সার্চ করি চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে, তার ভিতরে আপনারা চলে যাবেন ওপেন এআইয়ের এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এরপরে ট্রাই চ্যাট জিপিটি এখানে চলে যাবেন। এরকম একটি ওয়েবসাইট আপনাদেরকে আসবে এবং সেখানে লগ ইন এবং সাইন আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি সাইন আপে চলে যাব। সাইন আপের অনেকগুলো অপশন আছে এখানে। চাইলে আপনি ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে করতে পারেন, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, কিংবা মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন। তো আমরা যেহেতু কম বেশি সবাই গুগল অ্যাকাউন্ট আই মিন জিমেল ব্যবহার করি, তো আমি সেজন্য গুগলে চলে যাবো এবং খুব সহজে কীভাবে সাইন আপ করতে হয় সেটি দেখাবো। কন্টিনিউ উইথ গুগল এই বাটনটাতে আমি ক্লিক করলাম। এরপর আমার এখানে আমার যে মেলগুলো আছে সেই মেলগুলো লিস্ট দেখাবে, সেখানে আপনার মেলগুলো লিস্ট দেখাবে, সেখান থেকে আপনার মেলটি চুজ করে নেবেন এবং একটু সময় ওয়েট করতে হবে। এরপরে আপনাদের আমি যেহেতু এর আগেও টেস্টিংয়ের জন্য ওয়েবসাইটটিতে লগ ইন করেছিলাম, অ্যাকাউন্ট খুলেছিলাম, তো সেক্ষেত্রে আমার এইখানে অটোমেটিক চলে আসলো। তো আপনার এখানে এর পরবর্তী একটা পেজ আসবে, সেখানে আপনাকে নাম লিখতে হবে। নাম লেখার পর নেক্সট বাটনে চাপ দিলে আপনার এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এবং যার লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি নিউ চ্যাট এবং আদার্স অনেক অপশন আছে। সেখান থেকে আপনি যদি কোনো কনভারসেশন করেন সেই কনভারসেশন হিস্ট্রিগুলো ওই নিউ চ্যাটের নিচে চলে আসবে এবং চাইলে সেগুলো আপনি এখান থেকে ক্লিয়ারও করতে পারেন। এবং আপনি চাইলে আপগ্রেড প্লাস আই মিন প্রো ভার্সনে চলে যেতে পারেন, লাইট মোড এবং কোনো এফইকিউ থাকলে সেটাও করতে পারেন এবং লগ আউট করতে পারেন। এবার আসি রাইট সাইডে যে বড় স্ক্রিনটা আছে এবং চ্যাট জিপিটি অনেক বড় করে লেখা আছে এইখানটাতে কী কাজ। এইখানটাতে দেখুন এক্সাম্পল দেওয়া আছে, কিছু কিছু ক্যাপাবিলিটি সম্পর্কে লেখা আছে এবং লিমিটেশন সম্পর্কেও লেখা আছে। এবং নিচে একটি টেক্সট ইনপুট বার দেখতে পাচ্ছেন যেখানে আপনারা প্রম্পটগুলো লিখতে পারেন। তো সে ধরুন আমি এরকম লিখলাম যে তো আমি ওকে বললাম হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট ইউজিং HTML এন্ড CSS। তো এটা দেওয়ার পর সে একটু সময় নেবে, সময় নেওয়ার পর সে একটি এক্সাক্ট রেজাল্ট জেনারেট করা শুরু করবে। দেখুন এখানে আমার কিন্তু এক্সাক্ট রেজাল্ট জেনারেট করা হয়ে গেছে। ইট লেটস ইট টু ক্রিয়েট এ ওয়েবসাইট ইউজিং HTML এন্ড CSS ফলোয়িং স্টেপ, প্ল্যান ইউর ওয়েবসাইট এবং কী কী স্টেপে আমরা করতে পারি সেই স্টেপগুলো কিন্তু একাধারে এখন জেনারেটিং হওয়া শুরু হচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা চ্যাটবট, এখানে আপনি প্রম্পটের মাধ্যমে চ্যাট করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা কী করি, একজন আরেকজনকে SMS দিই বা চ্যাট করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেখানে আমরা মেসেজ লিখি সে রিপ্লাই দেয়। তো এটা হচ্ছে একটা বট বা AI জেনারেটেড ল্যাঙ্গুয়েজ, মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ টাইপ একটি ওয়েবসাইট যেখানে আপনি প্রম্পট দিবেন, সে বিভিন্ন ইন্টারনেটের সোর্স এবং তার যে লার্নিং সোর্স আছে, তার যে ডেটা, সে ডেটা থেকে তথ্যগুলো রিসার্চ করবে, খুঁজে বের করবে, অ্যান্সারগুলো খুঁজে বের করবে এবং খুঁজে বের করার পর আপনাকে একটা রেজাল্ট দেবে। তো দেখুন সে কিন্তু এখানে আমাকে কোড সহ দিয়ে দিচ্ছে এবং উপরে কিছু স্টেপও দিল। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সে আমাকে পুরোপুরি আমার যে কোশ্চেনটা ছিল কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়েছে এবং মোটামুটি সে একটা স্ট্রাকচার দিয়েছে HTML এবং CSS এর, সরি এটা HTML-এরই দিয়েছে সে। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট। এবং আজকের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।